Hi guys, welcome to the new second episode of my channel of review episode. আজকে রিভিউ করব বুলবুল বলে একটি মুভির নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। মুখ্য চরিত্রে ছিলেন তৃপ্তি দিমরি, ডাইরেক্ট করেছেন অম্বিতা দত্তা, এছাড়াও রয়েছেন পাওলি দাম, রাহুল বোস, পরমব্রত চ্যাটার্জি, এরা অভিনয় করেছেন। মুভিটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন বা এমনি যে কোনো সাইটে ডাউনলোডের জন্য পেয়ে যাবেন। আমি যদি সম্ভব হয় নিচে একটি লিংক দিয়ে দেব যেটা থেকে আপনারা মুভিটি দেখতে পারেন। প্রথমেই চলে আসি মুভিটার কাস্টিং ক্রুতে। কাস্টিং ক্রুর দিক দিয়ে গেলে খুব পাওয়ারফুল অভিনেতাদের নিয়ে কাজটা করা হয়েছে। বাংলা এবং মেনলি বাংলার আদি যে বাংলার গল্প বা আদিকালে বাংলায় যে বাল্য বিবাহ প্রথা তার উপর বেশ করে এই সিনেমাটি তৈরি হয়েছিল। বাল্য বিবাহ প্রথায় তখনকার দিনে কিভাবে বিয়ে দিয়ে দেয়া হতো অল্প বয়সী মেয়েদের সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং সেইটাকে সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। এটা একটা ভৌতিক গল্প মেনলি বলতে পারেন, ভৌতিকের উপর বেশ করে এই গল্পটা তৈরি হয়েছিল, ভৌতিক গল্প। গল্পটা এইভাবে চলে কি একজনকে বিয়ে দিয়ে দেওয়া হয় একটা বাচ্চা মেয়েকে, তারপর সেই বাচ্চা মেয়েটা ওই স্বামীর বাড়িতে যায়, সে ওখানে ছোট, সে তার সঙ্গে খেলার সঙ্গী তার থেকে সামান্য একটু বড় একজন দাদাকে পায় এবং সে তার স্বামীর সঙ্গে যেরকম কথা বলতে থাকে বা নর্মাল জীবনযাপন করতে থাকে, কিন্তু ওই দাদার প্রতি ছোট থেকে বড় হয়ে ওঠে ওই দাদার সঙ্গে ধরেই, তার কাছে গল্প শুনে, তার কাছে সবকিছু শুনে এবং তার প্রতি একটা আকর্ষণ বাড়তে থাকে। আস্তে আস্তে এটাই চলতে থাকে গল্পতে এটাই, কিন্তু একটা সময় আসে যখন সে বুঝতে পারে যে তার ফিলিংস যে রয়েছে মানে ওই যার সঙ্গে সে বড় হয়েছে তার প্রতি এবং সে তাকে কাছে পেতে চায় এবং তখন তার স্বামী এবং যে চরিত্রে রাহুল বোস অভিনয় করেছেন, স্বামী রাহুল বোস এবং তার যে বড় দিদি মানে যে চরিত্রে পাওলি দাম অভিনয় করেছেন, ওরা দুজন মিলে ওই ওকে হচ্ছে সরিয়ে দেয়, দাদাকে সরিয়ে দেয় ওখান থেকে, বাইরে পড়তে পাঠিয়ে দেয়। তারপর যে ওর জীবনে যে ঘটনা, তারপর একটা মেয়ের যেটা ছোট থেকে বড় হওয়ায় তার যে মস্তিষ্ক এবং তারপর হঠাৎ করে তার থেকে কোনো জিনিস সরে গেলে বা কোনো মানুষের থেকে কোনো জিনিস সরে গেলে তার যে রিয়াকশন এবং তার যে জীবন কাহিনী সেটাই বুলবুলে দেখানো হয়েছে। একটা সাধারণ আদি বাংলার একজন নারীর গল্প এখানে দেখানো হয়েছে। দারুণ কনসেপ্ট, দারুণ চিত্রনাট্য, দারুণ কোরিওগ্রাফি, মানে সব এখানে এখানে পজিটিভ দিক যদি আমরা এর বলি তো সবই এখানে পজিটিভ। এখানে আমি নেগেটিভ সেরকম ভাবে কিছু পাইনি। কিছু কিছু সিন শুট করা হয়েছে অসাধারণ মানে টেকনিকে। একটা সিন রাহুল হচ্ছে ওই যে তার যে স্ত্রী যিনি হচ্ছে অ্যাক্ট্রেস ওনাকে হচ্ছে মারছেন, ওনাকে যে মারছেন ওটা দেখানো হয়েছে একটা কাঁচের মধ্যে এবং তার যে শুটিং এর যে দৃশ্যটা কিছুক্ষণ মুহূর্ত, মানে আপনাকে যদি আপনি ইংলিশ সিনেমার ভক্ত হন আপনাকে ইংলিশ সিনেমা মনে করিয়ে দেবে কিছুক্ষণের জন্য হলো। হ্যারি পটার বা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে যেভাবে গ্রাফিক্স, যে চিত্রনাট্য আমরা দেখেছি, যে টান টান উত্তেজনা ব্যাপারটা মানুষের মধ্যে নিয়ে আসার জিনিসটা আমরা দেখেছি সেটা আপনাকে মনে করিয়ে দেবে। তারপর আসি অভিনয়। অভিনয় তো সব মারাত্মক, পরমব্রত দারুণ কাজ করেছেন হাফ টাইমের পরের মেনলি পরমব্রতের পার্ট দারুণ কাজ করেছেন। গ্রাফিক্স চিত্রনাট্য, এখানে গ্রাফিক্সটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এক একটা সিন আসবে যে ওই যে মানে ওই যে বুলবুল মানে যে হচ্ছে মুখ্য চরিত্র সে হচ্ছে ডাইনিতে পরিণত হয়ে যাবে। ডাইনি মানে তখনকার দিনে যে অন্ধবিশ্বাস ছিল ডাইনি, সেটার থেকেই মানুষকে দেখাচ্ছে। অন্ধবিশ্বাস নয়, মানুষই সবকিছু করত, কিভাবে মানুষ মানে কিভাবে সে তার বাল্য জীবনে তার উপর করা অত্যাচারের প্রতিশোধ নেবে, কিভাবে বাকি মেয়েদের বাঁচাবে এটা নিয়েই গল্প এবং এটাকেই একটা গ্রাফিক্যাল ওয়েতে দেখানো হয়েছে। দারুণ কাজ করেছেন প্রত্যেকটা ফিল্মের কাস্টিং মেম্বার, কাস্টিং ক্রু প্রত্যেকে দারুণ করেছেন। কখনোই আপনাকে দেখতে দেখতে মনে হবে না যে না দেখতে দেখতে হচ্ছে দুটো হচ্ছে চপ ভেজে খেয়ে আসি বা বেগুনি ভেজে খেয়ে আসি। আপনি যতক্ষণ বসবেন আপনার ততক্ষণ আপনাকে চোখ রাখতে হবে, হয়তো গল্পটা আপনারা ধরে ফেলবেন, গল্পটা হয়তো আপনি বুঝতে পেরে যাবেন যে কে এখানে শেষ অব্দি দোষী বা কে অ্যাকচুয়ালি কাজটা করছে, কিন্তু তাও আপনাকে এটা বসে দেখতে হবে। এই কারণেই যে চিত্রনাটকটা ওইভাবেই টানা হয়েছে, গল্প হয়তো জানা কারণ আমরা ফেলুদা, বোমকেশ, ডিটেকটিভ অনেক গল্প শুনেছি, তাই এই গল্প হয়তো আমরা চট করে ধরে নেব যে কে অ্যাকচুয়ালি দোষী, কিন্তু আপনাকে বসে দেখতে হবে। আর বুলবুলের চরিত্রে যিনি অভিনয় করেছেন, যিনি অ্যাক্ট্রেস, যিনি মানে আমি কি বলবো মানে ওনার জীবনের উনি সেরা কাজ করে গেছেন, মানে আমার জীবনে দেখা মানে এত একটা শান্ত শিষ্ট মানে অভিনয় করেছেন যে অভিনয়টা মানে এই সিনেমার জন্যই দরকার ছিল। মানে একটা শান্ত শিষ্ট রূপ আর ভেতরে যে তার যে উগ্র রূপটা, যে নারীবাদী যে রূপ, মানে যে
চন্ডী কাজে রূপটা অ্যাকচুয়ালি সেই রূপটা তিনি দেখিয়েছেন আর খুব ভালো কাজ করেছেন। রাহুল বোস দারুণ অ্যাক্টিং করেছেন, পাওলি দাম অসাধারণ, পরমব্রত চট্টোপাধ্যায় অসাধারণ অ্যাক্টিং করে গেছেন, তার সঙ্গে ফিমেল কাস্ট গ্রিউ সবই একবারে অসাধারণ। এখানে নেগেটিভ বলতে সিনেমায় আমার সেরকম নেগেটিভ কিছু লাগেনি, আমার সবকিছুই পজিটিভ লেগেছে। পুরো টান টান উত্তেজনা সবসময়, নাম বুলবুল নামটা দেওয়া সার্থকতা খুঁজে পেয়েছে, মানে যে কোনো কিছুই গল্প বা সিনেমা বা গানের যখন নাম দেওয়া হয় না কি তার একটা সার্থকতা লাগে, কি ওই নামটার সঙ্গে গেল নাকি, এখানে একবারে পারফেক্টলি ওই নামটা গেছে বুলবুল। এবং শেষ পুরো প্রথম থেকে শেষ অবধি গোটা সিনেমাটাকে একাই ধরে রেখেছেন উনি, হচ্ছে ওই বুলবুল যে মধ্য চরিত্র, এবং তার সঙ্গে যারা সাপোর্টিং ক্রিউ তারা তাকে দারুণভাবে হেল্প করেছেন। প্রতিটা মুভমেন্ট, প্রতিটা কাজ, প্রতিটা চিত্রনাট্য কখনো একটুও মনে হয়নি যে দড়িটা একটু হালকা হয়ে গেল, যে জিনিসটা কখনো মনে হয়নি, যেটা আমি ব্রহ্মদত্তের সময় বলেছিলাম যে এই জায়গাটা থেকে মনে হলে ঝুলে গেল। এখানে কোন রকম ব্যাপার নেই, যতক্ষণ সিনেমা ততক্ষণ টান টান উত্তেজনা, খুব ভালো লাগবে আপনাদের। গল্পটা হয়তো আপনারা বুঝতে পেরে যাবেন কিন্তু তাও আপনাকে দেখতে ইচ্ছা করবে। আপনারা দেখতেই পারেন বুলবুল নেটফ্লিক্সে, আপনারা গিয়ে দেখতে পারেন, সাবস্ক্রিপশন থাকলে খুবই ভালো, না থাকলে অনেক সাইটে বেরিয়ে গেছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। দারুণ মুভি, আপনার যে দেড় ঘন্টা দু ঘন্টা যেটা আপনার ওয়েস্ট হবে না, ভালোই লাগবে এরকম পরিস্থিতিতে দেখে আসতে পারেন। তো আজকের মতো টাটা, আবার পরের কোনো মুভির যদি থাকে আপনাদের রিকোয়েস্ট আমি বলবেন, নাহলে নেক্সট কোনো মুভির আমি এপিসোড নিয়ে আসবো, রিভিউ এপিসোড। আজকের মতো টাটা। সেই স্মৃতি ভুলতে কি আজ পারি, পুরানো দিন আছে মন জুড়ে।